हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रूपोशी ब्यूटी टिप्स। रूपोशी ব্যুটি টিপস চ্যানেলে আরো একবার সকলকে স্বাগত জানাই। চলো আজকে আবারও একটা নতুন প্রোডাক্ট, না নতুন প্রোডাক্ট নয়, আজকে হচ্ছে তোমার একটা বিউটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার জন্য খুব কার্যকারী বলে মনে হয়েছে এবং আমার মনে হয় এটা তোমাদের জন্য খুব কার্যকারী হতে চলেছে। তো আজকে যে বিউটি টিপসটা সম্বন্ধে তোমাদেরকে জানাবো, তার আগে আমি বলে দিই, যারা এখনো আমার চ্যানেল রূপসী বিউটি টিপস সাবস্ক্রাইব করোনি এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে আমার সমস্ত প্রকার ভিডিও সবার প্রথম আপনি দেখতে পান। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ভিডিও। তো আজকে আমি তোমাদের সামনে একটা বিউটি টিপস শেয়ার করব, সেটা কেন শেয়ার করব এবং সেটার ফলে কি হবে সেটা সম্বন্ধে তোমাদেরকে আগে একটু বলে দিই। দেখো, সবারই কিন্তু একটা পিম্পলস এর সমস্যা আছে, আমার তো ভীষণ ভাবে আছে, এটা আমি সব সময় সব ভিডিওতে সবার প্রথমে বলে দিই এই বিষয়টা। টিনেজার থেকে শুরু করে বয়সী, যাদের বয়সটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, 25-30 যাদের হয়ে গেছে, তাদেরও কিন্তু এখনো পিম্পলস এর সমস্যায় ভোগে এবং পিম্পলস জাতীয় সমস্ত রকম প্রোডাক্ট কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, সেগুলো লাগানোর ফলে কন্ট্রোলে থাকে দেন আবার হয়, কন্ট্রোলে থাকে দেন আবার হয়, পিম্পলস এর সমস্যা থেকেই যাবে। পিম্পলস এর সঙ্গে আর একটা সমস্যা কিন্তু আমাদের সেম ভাবে থেকেই যায়, সেটা হচ্ছে স্পট। তাই তো, পিম্পলস হওয়ার পর একটা স্পট কিন্তু মুখে থেকে যায়। দেখো আমার কিন্তু এই যে এখানে স্পট হয়ে গেছে, তো এই স্পট গুলো আরো অনেক বেশি ছিল, এই বিউটি টিপসটা নেওয়ার পর আমার অনেকটাই হেল্পফুল হয়েছে এবং অনেকটা কমে গেছে, এখন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তো আমার মনে হলো স্পটটা থাকাকালীন তোমাদেরকে দেখানো উচিত এবং দেখানোর পরে টিপসটাকে অ্যাপ্লাই করা উচিত তোমাদের সামনে। তো আজকে আমি টিপসটা তোমাদের সামনে দেখাবো, প্লাস আমি কিন্তু অ্যাপ্লাইও করব তোমাদের সামনে। এখন রাত, আমি রাত্রে ভিডিওটা করছি, তো আমার মনে হলো রাত্রে ভিডিওটা করাটা উচিত, কারণ এই প্রোডাক্টটা কিন্তু তোমাকে রাত্রে ইউজ করতে হবে। এই যে বিউটি টিপসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই টিপসটা কিন্তু তোমাদের রাত্রে অ্যাপ্লাই করতে হবে, একদম দিনের বেলা না, রাত্রে ঘুমানোর আগে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে। তো চলো দেখে নেওয়া যাক কি। তোমরা সকলেই জানো যে চন্দন কাঠ, এটা একটা চন্দন কাঠ, এটা শুধু যে পিম্পলস এর স্পট সরাতে কার্যকারী এটা কিন্তু নয়, যাদের পক্স হয়েছে, যাদের স্কিন ডিজিজ প্রবলেম আছে, যার ফলে তাদের সমস্ত জায়গায় একটা স্পট পড়ে যায়, হাতে গায়ে পায়, তারা সব জায়গায় এই রেমিডিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো চলো, প্রথমে আমি নিয়েছি একটা পিওর চন্দন কাঠ, এই চন্দন কাঠটার কিন্তু অনেকটাই দাম, আমি চন্দন কাঠটা 200 টাকা দিয়ে কিনেছিলাম, এইটুকু চন্দন কাঠ, আর এটার ভীষণ ভালো একটা স্মেল পাওয়া যায়, খুবই ভালো একটা স্মেল এটার আছে। তো এই চন্দন কাঠ আর সঙ্গে ঠিক এরম একটা পাথর, এটা কিন্তু পাথর যেটাতে আমরা চন্দনটা ঘষব, তো এটা কিন্তু একটা পাথর নিয়ে নিলাম, একটা চন্দন কাঠ নিয়ে নিলাম। এবার শুধু চন্দন কাঠ বা পাথরে কিন্তু কিচ্ছু হবে না, তোমাকে স্পটটা সারাতে গেলে আরো একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে, কিন্তু এখানে আমি দুটো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যার ফলে তুমি বেটার রেজাল্ট পাবে। তো চলো প্রথমে আমি আমার চুলটা একটু বেঁধে নিই, এটা খুব সমস্যা করে। দেখো এই যে আমি একটা বার্ন করে নিলাম, চুলগুলোকে সরিয়ে নিলাম, এবার আমার কোথায় কোথায় স্পট আছে, এখানে স্পট আছে, এখানে আছে, এটা আমার তেল, এখানে দু একটা স্পট আছে এখানে, এবং এখান দিয়ে কপালে কিছু স্পট আছে, ঠিক আছে। তো স্পটগুলোর জন্য অ্যাট ফার্স্ট আমি নিয়েছি একটা চন্দন কাঠ, সঙ্গে এই পাথরের প্যানটা, এবার এর সঙ্গে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে রোজ ওয়াটার, এটা ডাবরের, ডাবর গোলাবারি রোজ ওয়াটার, আপনারা যে কোনো রোজ ওয়াটার কিন্তু ইউজ করতে পারেন, অবশ্যই সেটা অরিজিনাল হবে, ঠিক আছে। রোজ ওয়াটার কি করে চিনবেন, রোজ ওয়াটার কিন্তু হোয়াইট হয়, রেড হয় না, তো রোজ ওয়াটার কেনার সময় কিন্তু একটু সাবধান। তো চলো এই রোজ ওয়াটারটা আমি কিছুটা এখানে দিয়ে দিলাম,
এইভাবে কিছুটা রোজ ওয়াটার আমি দিয়ে দিলাম। তো এবার যেটা আমরা করব, রোজ ওয়াটারের সঙ্গে আমি অ্যাড করতে চাই অ্যালোভেরা জেল। তো এইভাবে আমি কিছুটা অ্যালোভেরা জেলও এরপরে দিয়ে দিলাম। এবার কি করতে হবে, এই যে যে চন্দন কাঠটা আছে এটা দিয়ে আমি ভালো করে এইভাবে ঘষব, রোজ ওয়াটার দেন অ্যালোভেরা জেল দিয়ে চন্দনটা ভালো করে ঘষবো, যতক্ষণ এটা চন্দনের কালার হচ্ছে। স্যান্ডেলউড কিন্তু খুবই ভালো স্পটের জন্য, এবং স্যান্ডেলউডের প্যাক যদি আমরা নিয়মিত লাগাতে পারি সেটা কিন্তু আরও ভালো হয় ট্যান রিমুভ করার জন্য। মুখের একটা ব্ল্যাক প্যাচেস যাদের হয়ে যায় সেটাও কিন্তু রিমুভ করে দেয় এই স্যান্ডেলউড। আমি ভালো করে ঘষে নিলাম এটাকে, এবং চন্দন থেকে মানে চন্দন কাঠ থেকে চন্দনটাও আস্তে আস্তে ওঠা শুরু হয়ে গেল, দেখলেই বোঝা যাবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এই যে কালারটা, এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, একটু চন্দন কাঠের কালার চলে আসবে। তো চলো, হয়ে গেছে। এবার এটাকে আমরা মুখে লাগাবো, দেখো এইভাবে আমরা এখানে লাগাবো, ঠিক যেখানে যেখানে মাস্ক হয়েছে সেখানে সেখানে লাগিয়ে নাম। আমার এই জায়গাটা পুরোই মাস্ক আছে, এভাবে কিন্তু মাখতে হবে। এইভাবে আমি আমার পুরো জায়গা মুখে যেখানে যেখানে স্পট আছে সেখানে সেখানে আমি লাগিয়ে নিলাম। তাহলে আবার উপরে দিই স্যান্ডেলউড কাঠ, একটা প্যান, সঙ্গে রোজ ওয়াটার এবং অ্যালোভেরা জেল। এটা কিন্তু পতঞ্জলির অ্যালোভেরা জেল এটা আছে, তো আপনারা এটা ইউজ করুন এবং এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দেখতে পারবেন, কিছু কিছু আপনার স্পট কিন্তু গায়েব হয়ে যাবে। এবং এটা খুব 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 ভালো, নাইটে এটা অ্যাপ্লাই করবেন, বারবার বলছি, কারণ স্যান্ডেলউডটা যেহেতু ট্যান রিমুভ করা কোনো কিছুই মানে সানবাথের পরে করবেন, ঠিক আছে, তাহলে সেটা আপনার সব থেকে বেশি কার্যকারী হবে, এফেক্টেবল হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমাকে এত সময় ধরে আপনাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো 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 মাচ।